এদের মতন ছোট লোকদের কিভাবে শাস্তি দিতে হয় তারা আমি জানি সালা ছোট লোক জানিস এই ব্যান্ডটা কোন ব্যান্ডের যা এখান থেকে তুই এখনো দাঁড়িয়ে আছিস তুই এভাবে মানবি না দেরি হয়ে গেছে এবার চো আমার কাছে কোন টাকা নেই মালিক টাকা নেই মানে আমি জানি তুমি টাকা বলতে শিখেছিস যা আমার দোকান থেকে যা আমার দোকান থেকে যা অনেক বেলা হয়ে গেল স্কুল যেতে হবে দোকানটা বন্ধ করে দিই চাওয়ালা যাচ্ছে এই চাওয়ালা শোন হ্যাঁ স্যার বলুন এ শালা পড়াশোনা করে কি করবি চাওয়ালা সারা জীবন চাওয়ালাই থাকে তোর পোশাকটা দেখ আর আমার পোশাকটা দেখ কালকে থেকে তো জানি স্কুলে না দেখি টক্কর দিতে এইখানে না
না স্যার, আমি এখানে টক্কর দিতে আসিনি, আমি এখানে পড়াশোনা করতে এসেছি। ফুটসালা, মুখে মুখে তর্ক করছিস? সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে তর্ক করতে চাই না, আজ আমার একদম আছে, আমি যাচ্ছি। যদি তুই আমার জুতোটা পরিষ্কার করে দিস তাহলে তোকে এখান থেকে যেতে দেবো। ঠিক আছে স্যার। স্যার এবার আমি যেতে পারি? কি করছিস তুই, কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। গরিব হয়ে জন্মটাই কি আমাদের ভুল ছিল? আমি তো কোনোদিনও কারো ক্ষতি করিনি, তাহলে ওরা কেন আমাকে বারবার অপমান করে? তুই মাথা ঠান্ডা কর, আমি জানি তোর সাথে কি কি হয়েছে। গরিব হয়ে জন্মানোটা ভুল নয়, গরিব হয়ে আত্মহত্যা করা ভুল, কাপুরুষ। তুই বিদেশে গিয়ে পড়াশোনা কর, আমি তোর মাকে দেখব। গরিবেও কিছু করতে পারে যদি প্রমাণ করে দে। Thank you.
শহরে নতুন আইপিএস অফিস আসছে না আসছে, এখন সব দু নম্বরের ব্যবসাগুলো শেষ হতে চলেছে। ইতিমধ্যে দুটি ফ্যাক্টরি শেষ করেছে। এরকম দু নম্বরই ব্যবসায়ীরা ভয় আতঙ্কে কাঁদছে। ড্রাগস মাফিয়া, কালোবাজারি, এইসব আইপিএস অফিসাররা জনতার কাছে হিরো হয়ে উঠেছে। এরকম মজাদার খবর পেতে দেখতে থাকুন বিসি নিউজ। ধন্যবাদ। এই শহরে নতুন আইপিএস অফিসার এসেছে, কে ও? আমাদের দুটো ফ্যাক্টরি শেষ করেছে, ওর সঙ্গে ফেস টু ফেস কথা বলতে হবে। নাম আমার সঞ্জয়, টাকা দিয়ে করি সব কাজ। ওই অফিসারের মুখে টাকা ছুঁড়ে মারবো, তাহলেই সব কাজ করে দেবো। শুনেছি ওই অফিসার ঘুষ নেয় না, ওর সাথে একবার দেখা করতে হবে, ওকে বুঝিয়ে বললেই সব কাজ হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছিস, দেরি না করে এবার চো। এবার হ্যাঁ আগামী চাওলা ছিলাম, কিন্তু এখন এই শহরের সব থেকে বড় আইপিএস পুলিশ অফিসার। আর তুই তুই কাকে বলছিস? স্যার বল স্যার। ওই চিৎকার করবি না, এটা তোর বাড়ির বারান্দা নয় এবং পাড়ার ক্লাব নয়, তুই দাঁড়িয়ে আছিস একজন আইপিএস পুলিশ অফিসারের সামনে। তোমাদের কি মনে আছে 12 বছর আগেকার কথা? তোমরা এক যুক্ত বাচ্চাকে তার কেটলি এবং সমস্ত চায়ের কাপ ফেলে দিয়েছিলে, এবং সে যখন বড় হয়ে স্কুল যায় তার অ্যাডমিটটা ছিঁড়ে ফেলে দিয়েছিলে, মনে আছে কি? তোমাদের মতো অমানুষদের জন্য ঘৃণা অবহেলা সহ্য করতে না পেরে আত্মহত্যা করাটা ছিল আমার সব থেকে বড় ভুল। তোমরা বলেছিলে চাওলা সারা জীবন চাওলা থাকে, কিন্তু না, চাওলা আজকে এই শহরের সব থেকে বড় আইপিএস পুলিশ অফিসার। তোমরা এবার পাড়ায় পাড়ায় কেটলি করে চা বেজবে, ঠিক আছে? পালিয়ে কেউ না পার পাবে, হবে শত্রু বাঁচাবে না। চাবি কাটি।